কাব্যিকের আয়োজনে গল্প পাঠে আছি আমি ফাহিম এবং আপনারা শুনছেন সমরেশ মজুমদারের লেখা অনুরাগ উপন্যাসের চতুর্থ পর্ব। জায়গাটা সামান্য নির্জন হওয়া মাত্র ছোট পাঁচিল ডিঙিয়ে ভাস্কর ভেতরে ঢুকে পড়ল। দুপাশে ফুলের বাগান এবং লম্বা গাছের সারি। এ মুহূর্তে জুলি শিরিং বাড়িতে নেই, তার সাগরেদ স্বাস্থ্যবান মানুষটিও কাউন্টার সামলাচ্ছে। রাত্রে যে মোটরবাইকওয়ালা চুলিকে দেখছিল সেও নিচে নেমে গেছে। এখন এই মুহূর্তে বাড়িতে আর কে কে থাকতে পারে? এই বাড়ির ভেতরটা জুলির অজান্তে একবার ভালো করে দেখতে চায়। খুব বুদ্ধিমান মানুষও কখনো কখনো বোকার চেয়ে সাধারণ ভুল করে বসে। এক্ষেত্রে সেরকম কিছু সন্ধান পাওয়া গেলেও যেতে পারে। মাথা নিচু করে ঢালু বাগান দিয়ে ছুটে যাচ্ছিল ভাস্কর, যতটা সম্ভব ওই অবস্থায় যাওয়া যায়। হঠাৎ মাটির দিকে চোখ পড়তে ও কোনো ক্রমে গতি সামলাতে গিয়ে বসে পড়ল। তার চোখের সামনে তিনটে নল তার ছয় ইঞ্চির ফারাকে লাইন করে চলে গেছে বাড়িটাকে পাক খেয়ে। একটু অন্য মনস্ক, একটু বেশি গতি থাকলে ওই তারের সঙ্গে পায়ের সম্পর্ক হতোই। এই তার কিসের? সামনে ঝুঁকে ভাস্করের সন্দেহ হলো খুব। ওই তারের ভেতর দিয়ে বৈদ্যুতিক প্রবাহ চলছে। পকেট থেকে একটা ছোট স্ক্রুড্রাইভার জাতীয় জিনিস বের করলো সে, যার হাতলটা কাঠের কিন্তু ডগাটা লোহার। সাবধানে সেই ডগাটা একটা তারে ছোঁয়ানো মাত্র ভাস্করের ঠোঁটে হাসি ফুটল। বাহ, চমৎকার! ওই তিনটে তারে পা পড়লে সে হয়তো মারা যেত না, কিন্তু অজ্ঞান হয়ে আটকে থাকত যতক্ষণ না কেউ এসে তাকে উদ্ধার করে। নিজের অনুপস্থিতিতে বাড়িটাকে সুরক্ষিত করার চমৎকার ব্যবস্থা করে গেছে জুলি শেরিং। পেছনে সরে এসে ভাস্কর লাফ দিল যতটা উঁচু দিয়ে সম্ভব, যাতে সে তিনটে তারের পরিধি ছাড়িয়ে অনেকটা দূরে চলে আসতে পারে। এবং তখনই সে একটা চাপা শিস শুনতে পেল। শীষ দিতে দিতে কেউ বাড়িটার ডান দিক দিয়ে উঠে আসছে। চৌকিতে সে বাড়িটার বাঁদিকের একটা আড়ালে চলে এলো। তার মনে পড়ল গতকাল যখন সে গেট খুলে এই বাড়ির বারান্দা পর্যন্ত উঠে এসেছিল, তখন কেউ তাকে বাধা দেয়নি এবং কোনো বৈদ্যুতিক তার পায়ের তলায় পড়েনি। সে ব্যাপারটা তো ওই মোটরবাইকওয়ালার ক্ষেত্রেও ঘটেছিল। অর্থাৎ এই সাবধানতা অবলম্বন করা হয় জুলি শেরিং যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখনই, এবং তখনই ভাস্কর শীষ দিতে দিতে আসা লোকটিকে দেখতে পেল। লম্বা জাতীয় পোশাকে দুটো হাত ঢুকিয়ে এক স্বাস্থ্যবান প্রৌঢ় বাড়ির চারপাশে চোখ বোলালো এবং তারপর বেশ উদাস ভঙ্গিতে এগিয়ে আসতে লাগলো এ পাশে। ভাস্কর নিশ্চিত হল লোকটা মোটেই সতর্ক নয়। মিনিটখানেক বাদে অজ্ঞান মানুষটিকে টেনে নিয়ে একটা ঝোপের আড়ালে শুয়ে দিল ভাস্কর। এই বাড়ি খালি ভেবেছিল সে, অথচ একটি লোককে দেখা গেল, একাধিক আছে কিনা তা বোঝা যাচ্ছে না। ভাস্কর সতর্ক পায়ে এগিয়ে এলো। এদিকটা বেশ ঢালু, লোকটাকে অজ্ঞান করতে একটু বেশি শক্তি ব্যয় করতে হয়েছে। আচমকা আঘাত করার সময় লোকটার ঘাড়ে বেশি শক্তি প্রয়োগ করা ঠিক হয়নি। অন্তত ঘণ্টাখানেকের মধ্যে চেতনা ফিরবে না, সেটাতে সে নিশ্চিত। বাড়ির পেছনে চলে এলো সে। বাংলোটা খুব বেশি বড় নয়, বড় জোর গোটাচারে ঘর এবং একটা হল থাকতে পারে। বাড়ির পেছনে একটা টুকরো লন পেরিয়ে আউটহাউস গোছের রয়েছে, তার একটা দরজা আবার খোলা। বোঝা যাচ্ছে প্রৌঢ় লোকটি ওই ঘর থেকে বেরিয়ে টহল দিতে বেরিয়েছিল। অভ্যস্ত হাতে জানালাটা খুলে ফেলল। এতদিন হয়ে গেল, তবু এরকম সময় মনে একটা গ্লানি জমায়। সন্তপর্ণে সে ভেতরের কার্পেটে পা দিতেই মনে হলো কোথাও মৃদুস্বর একটা বাজনা বাজছে। তার মানে এই বাংলার মানুষ আছে। ভাস্কর সতর্ক চোখে তাকালো। এটি বোধহয় স্টোর রুম, প্রচুর জিনিসপত্র স্তূপ করা রয়েছে। সে ধীরে ধীরে দ্বিতীয় ঘরটিতে ঢুকল। এটা শোয়ার ঘর বোঝা যাচ্ছে। পরিপাটি বিছানা, একটা মেইলি গন্ধ ঘর জুড়ে। সে ওয়ার্ড্রোবের দিকে এগিয়ে গেল। অগণিত মেইলি পোশাক, এটা নিশ্চয়ই জুলি শেরিং এর ঘর। এই টিবেটিয়ান মহিলার যা পোশাক আছে তা কোনো আধুনিক আমেরিকানদের লজ্জিত করবে। ওয়ার্ড্রোবের নিচে দুটো ভারী স্যুটকেস, ও দুটো খোলার সময় নেই এখন। তিন নম্বর ঘরটাতে ঢুকল সে। এটা কি স্টাডি রুম? প্রচুর বইপত্র সাজানো দেয়ালে। ভাস্কর একটু অন্যমনস্ক হয়ে বইগুলো দেখছিল, এনসাইক্লোপিডিয়ার সারি। হঠাৎ মাঝখান থেকে একটা বই তুলে নিতে ওর শরীর শক্ত হল। একটা ছোট নব রয়েছে দেয়ালে, গোপন কিছু লুকোবার জন্যেই এত বইয়ের প্রদর্শনী। নবটা ধীরে ধীরে ঘোরাতেই পায়ের তলার কাঠের মেঝে নড়তে লাগল। ভাস্কর দেখল কার্পেটের একটা জায়গা যেন সামান্য নিচু হয়ে ঝুলছে। দ্রুত সেখানকার কার্পেট সরিয়ে নিতে সে সুন্দর একটা গর্ত দেখতে পেল। 3 ফুট বাই 4 ফুট গর্তের মধ্যে দুটো কাঠের বাক্স। সে ছোট বাক্সটা তুলে চাপ দিতেই ডালাটা খুলে গেল। একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ এবং তার পাশে ছোট শিশিতে সামান্য তরল পদার্থ। ভাস্কর চোখের সামনে বস্তুটাকে ধরল।
কাচের আড়ালে সাদা তরল পদার্থটি কি হতে পারে তা সে ঠাওর করতে পারছিল না। এইভাবে গোপনে কেন সিরিঞ্জের এই বস্তুটি লুকিয়ে রাখা হবে? শিশির জিনিসটি যে ওষুধ নয় তা টের পাওয়া যাচ্ছে, কারণ শিশির গায়ে কোনো লেবেল নেই। বাক্স সমেত অদূরকে সে পকেটে চালান করে দ্বিতীয় বাক্সে হাত দিতে গিয়েই চমকে উঠল। তার শরীর শক্ত হয়ে উঠেছে, তার অনুভূতির প্রতিটি পর্দায় প্রতিফলিত হচ্ছিল পেছনে কারোর উপস্থিতি। সে ধরা পড়ে গিয়েছে। যে এসেছে সে কোনো কথা বলছে না। ভাস্কর ধীরে ধীরে হাত সরিয়ে নিল, তারপর বিদ্যুৎ গতিতে লাফিয়ে উঠে যখন মুখোমুখি হল, তখন তার হাতে 38 রিভলভার। সে দেখল দরজায় দাঁড়িয়ে একটি 16-17 বছরের মেয়ে তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। মেয়েটির চোখে এতক্ষণ বিস্ময় ছিল, অস্ত্র তাকে ভীত করল। মুখে হাত চাপা দিয়ে সে একটা চাপা আর্দনাদ করে উঠল। ভাস্কর ততক্ষণ ওটা পকেটে চালান করে দিয়েছে, তারপর দ্রুত নব ঘুরিয়ে কার্পেটটাকে সমান করে দিয়ে মেয়েটির সামনে এসে দাঁড়ালো। সরি, আমি দুঃখিত, আমি সত্যিই দুঃখিত, কিন্তু এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। মেয়েটি তখনও ভীত এবং সম্ভ্রান্ত ভঙ্গিতে ওর দিকে তাকিয়ে আছে। ভাস্কর কথাগুলো বলেছিল ইংরেজিতে, কিন্তু তার একটি শব্দ মেয়েটি বুঝেছে কিনা তাতে তার সন্দেহ হলো। সে এবার হিন্দিতে কথাগুলো বলল। মেয়েটির মুখে সামান্য স্বাভাবিকতা ফিরে এলো। ভাস্কর দুটো হাত যুক্ত করে হিন্দিতেই বলল, আমাকে ক্ষমা করো, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। মেয়েটি যে এবারও সব বুঝেছে তা স্পষ্ট হলো না, অর্থাৎ মেয়েটি ইংরেজি জানে না এবং হিন্দি সামান্য বুঝলেও বলতে পারে না। অতএব ভাস্কর পৃথিবীর আদিম ভাষার সাহায্য নিল। দুটো হাতের এবং ঠোঁটের সাহায্যে নির্বাক কথা বলার চেষ্টা করল। সে বোঝাতে চাইল আর মেয়েটির কোনো ভয় নেই, সে কোনো ক্ষতি করবে না, বিশেষ প্রয়োজনে তাকে এখানে আসতে হয়েছে। মেয়েটি ইংরেজি বুঝবে না ভেবে সে পকেট থেকে তার আইডেন্টি কার্ড বের করে মেয়েটির সামনে ধরল। মেয়েটি এতক্ষণ একাগ্র হয়ে ভাস্করের অঙ্গভঙ্গি বুঝার চেষ্টা করছিল, এবার কার্ডটাকে দেখে হাত বাড়িয়ে সেটাকে নিল। কার্ড খুলতেই ভাস্করের উজ্জ্বল ছবি, ছবির নিচের দিকে অফিসের স্ট্যাম্প রয়েছে। মেয়েটি ছবি এবং মানুষের মধ্যে 2-3 দৃষ্টি বদল করল, তারপর তার ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটল। তাই দেখে ভাস্কর খুব সরল হাসির চেষ্টা করল। মেয়েরা বলে থাকে যে ভাস্করের হাসিতে একটা মুখোশ আছে, 3 খুন করে এসেও ওই হাসি হাসলে মনে হয় সারল্য একেই বলে। মেয়েটি এবার পেছনে ফিরল, তার ঘর থেকে ভেসে আসা গান বাজনা থেমে গেছে সেটা এতক্ষণে খেয়ালে এলো। সে দ্রুত নিজের ঘরের দিকে যাচ্ছিল। ভাস্কর বুঝতে পারছিল না যে সে কি করবে। এই মুহূর্তে তার এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। মেয়েটি তার ভাষা ইচ্ছে করে না বোঝার ভান করছে কিনা তা সে জানে না, তাছাড়া সে যে এসেছে তার একটা সাক্ষীও রয়ে গেল। যদি মেয়েটি ইংরেজি পড়তে পারে তাহলে কার্ডে তার নাম জেনে নিয়েছে, সেটা বিরাট ভুল হয়ে গেল। আসলে মেয়েটির চোখ মুখে এমন নিষ্পাপ সুন্দর যে ওর বিশ্বাস পাওয়ার জন্যই কার্ডটি বের করে দেখিয়েছিল সে। সাধারণ চোর বদমাস নয়, এটা প্রমাণ করার জন্য। ব্যাপারটা হিতে বিপরীত হয়ে যেতে পারে। তাছাড়া ভাস্কর যেন নিজের কাছেই স্বীকার করল, এমন সুন্দর যুবতী মেয়ে সে আর কখনো দেখেনি। কিন্তু অদ্ভুত জাদু আছে মেয়েটির নীল চোখে, আপেলের মতো লাল গাল, ঈষৎ চাপা নাক, অথচ সেটাই গোলাপি ঠোঁটের ওপর অদ্ভুত মায়াবী হয়ে আকর্ষণ বাড়িয়েছে। নিশ্চয়ই এই মেয়ে এদেশে বেশি দিন আসেনি। জুলি শেরিং এর মেয়ের তো তিব্বতে থাকার কথা, আর ক্লেইমে বলা নেই মেয়েটি এই দেশে চলে এসেছে কিনা, কিন্তু আসতে ভিসা পাসপোর্টের প্রয়োজন, এদেশে চিরকাল থেকে যেতে চাইলে নাগরিকত্ব দরকার। ভাস্করের সন্দেহ হল মেয়েটি কোনো বৈধ ছাড়পত্র ছাড়াই এদেশে এসেছে, এবং সেই কারণে জুলি শেরিং ওকে প্রকাশ্যে বের করেননি। এই জন্য মেয়েটি তার নিজের ভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলতে কিংবা বুঝতে পারে না। কিন্তু জুলি শেরিং এর মেয়ের বয়স তো 20, অথচ একে দেখে 16-17 কিছুতেই মনে হয় না। ভাস্কর মাথা নাড়ল, মেয়েদের বয়স বুঝতে চাওয়া তাদের মনের চেয়েও কষ্টকর। চলে যাওয়া উচিত, অথচ মেয়েটি তাকে টানছে, এবং সেই মুহূর্তে পাশের ঘরে বাজনা বেজে উঠল। ভাস্কর কয়েক পা এগিয়ে মেয়েটির দরজায় গিয়ে দাঁড়াল। রেকর্ড প্লেয়ারে একটা রেকর্ড চাপিয়ে মেয়েটির ওর দিকে অপাঙ্গে তাকাতেই ভাস্করের বুকের ভেতর পাক দিয়ে উঠল। সে হাসল, মেয়েটিও হাসল, এবার পরিষ্কার ঝকঝকে পাহাড়ি হাসি। সে হাত বাড়াল অনেকটা করমর্দন করার ভঙ্গিতে। মেয়েটি একটু তার আঙুল স্পর্শ করা মাত্র বাইরে তীব্র সিটি বেজে উঠল। চকিতে চেতনা ফিরে পেল ভাস্কর, সে ইশারায় মেয়েটিকে বোঝালো পরে দেখা হবে, এবং তারপর দ্রুত ঘরগুলো পেরিয়ে জানালাটার কাছে চলে এলো। এক লাফে সেটা ডিঙে বাইরে নামবার আগে সে দেখতে পেল মেয়েটি পেছনে পেছনে এসে তাকে পরম বিস্ময়ে চলে যেতে দেখছে।
বাগানে নেমেই সতর্ক হলো ভাস্কর। পদম যখন সিটি বাজিয়েছে তখন কেউ না কেউ এ বাড়িতে ঢুকেছে। সে চারপাশে নজর বুলিয়ে একটা ঝোপের আড়ালে চলে আসতেই খেয়াল হলো সেখানে প্রৌঢ়টির অচেতন শরীর পড়ে আছে। বোধহয় প্রৌঢ়ের শরীরে তখন সার ফিরে এসেছিল। ওর পেছনে সময় নষ্ট করার মতো সময় আর নেই, কারণ গেট খুলে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে নিরাপদ দূরত্বে। গাড়ির ড্রাইভার একজন টিবেটিয়ান নিচে নেমে চিৎকার করে কাউকে ডাকল, তারপর সাড়া না পেয়ে গাড়ির দিকে মুখ বাড়িয়ে কিছু জানালো। এইবার পেছনের দরজা খুলে গেল। ভাস্কর দেখল জুলি শেরিং মাটিতে নেমে বাড়িটার দিকে এক পলক তাকালো, তারপর চাপা গলায় ড্রাইভারকে হুকুম করতেই সে একটু পিছু হটে দৌড়ে অনেকখানি লাভ দিয়ে বৈদ্যুতিক তারের সীমানা পেরিয়ে এ পাশে চলে এলো। ভাস্কর আবার দেখল জুলি শেরিংকে। শক্ত সমর্থ মহিলা যে একদা মেয়ের মতোই সুন্দরী ছিলেন তার প্রমাণ এখনও তার শরীরে। সে আর অপেক্ষা করল না, যতটা সম্ভব নিচু হয়ে সে তারের সীমানা লাফিয়ে প্রায় হামাগুড়ি দেবার ভঙ্গিতে উঠে এলো পাঁচিলের গায়ে। পাঁচিল টপকাবার সময় যদি জুলি শেরিং এদিকে তাকায় তাহলে সে ধরা পড়ে যাবে। এখানে কোনো আড়াল নেই। ভেতরে তখন একটি বিশেষ নাম ধরে চিৎকার চেঁচামেচি চলছে। বোধহয় অচেতন প্রৌঢ়কে খুঁজছে এই ড্রাইভার। ঠিক তখনই বাইরের দরজা খুলে বেরিয়ে এলো মেয়েটি, আর তাকে দেখতে পেয়ে ক্ষিপ্ত হলো জুলি শেরিং। চিৎকার করে বলল, গো ইনসাইড। তারপরেই নিজের ভাষায় অনর্গল কিছু বলতে মেয়েটি ঈষৎ ক্রুদ্ধ ভঙ্গিতে ভেতরে চলে গেল। এই সুযোগটি হারালো না ভাস্কর। জুলি শেরিং এর উত্তেজনার সুযোগ নিয়ে সে পাঁচিল টপকে রাস্তায় উঠে এলো এবং সোজা হয়ে দাঁড়াতেই পদমের মুখোমুখি হল। দাঁত বার করে হাসছে পদম। ইশারায় তাকে সঙ্গে আসতে বলে দুপা চালালো ভাস্কর। ক্লিন হার্ট রোড ছাড়িয়ে আসার পর ভাস্করের মনে হলো এবার একটু খাওয়া যাক, সকাল থেকে অনেক উত্তেজনা গেছে। মোটামুটি একটা ভালো রেস্তোরাঁ দেখে সে পদম বাহাদুরকে নিয়ে ভেতরে ঢুকে চিকেন রোস্ট আর টোস্টার অর্ডার দিল। পদম এখন তার সামনে বসে পিটপিটিয়ে হাসছে। সাহেব, একটা কথা বলবো। বলো। আপনি আমার চেয়ে অনেক বড় ওস্তাদ, একটা চিড়িয়া পর্যন্ত এই বাড়িতে ঢুকতে সাহস পায় না, আর আপনি। কথাটা শেষ করল না পদম, কিন্তু ইঙ্গিতে বুঝিয়ে দিল যে ভাস্কর তার চেয়ে অনেক বড় দরের অপরাধী। ভাস্করের চোয়াল শক্ত হয়ে উঠল। তার ইচ্ছে করছিল এক চড়ে ছেলেটার হাসি ভোতা করে দেয়। তার আফসোস হচ্ছিল এই ছিনতাইবাজকে সাক্ষী রাখার জন্যে, কিন্তু সে নিজেকে শান্ত করল। পদম বাহাদুরকে তার প্রতিপদে প্রয়োজন হবে। অনেক চেষ্টায় সে হাসির ভান করল, তারপর পকেট থেকে তার আইডেন্টি কার্ড বের করে পদমের সামনে মেলে ধরল। আর সঙ্গে সঙ্গেই মুখে চোখ পাল্টে গেল পদমের। মাফ কিজিয়ে সাহাব, আমি বুঝতে পারিনি, আর কখনো এমন ভুল হবে না। বারংবার কথাগুলো বলে সে নিজের গালে নিজেই চর মারল। সাহেব যে বড় অফিসার তা বুঝতে পারিসনি শালা, তুই আবার আদমি চিনে ছবির তুলবি। ভাস্কর গম্ভীর গলায় বলল, ওটা আর কখনো যেন না হয়। আবার বলছি, এতদিন যা করেছি সেসব কথা একদম ভুলে যা। ঠিক হ্যাঁ সাহাব, আর বলবো না। খাওয়া দাওয়ার পর পদমের চেহারা পাল্টে গেল। সে বোধহয় জীবনে ওই রেস্তোরাঁয় ঢুকে অত দামি খাবার খায়নি। ফুর্তিতে চটপটে গলায় জিজ্ঞেস করল, এবার কি করতে হবে সাহেব? নামচে বস্তিতে চল, রোস্টেড মুরগি কিনে একটা প্যাকেটে ভরল ভাস্কর। হুকুমটা যে মোটেই পছন্দ হলো না তা পদমের মুখে দেখে বোঝা যাচ্ছিল। খানিকটা অনিচ্ছায় সে একবার ভাস্করের দিকে তাকিয়ে হাঁটা শুরু করল। অল্প সময়ের মধ্যে ওরা শহরের ব্যস্ততা ছাড়িয়ে এলো। রাস্তা বেশ নির্জন, গরিব পাহাড়ি মানুষেরা সাংসারিক কাজ করছে দুপাশের কাঠের বাড়িতে। ভাস্কর খানিকটা অন্যমনস্ক হয়ে হাঁটছিল। নীল চোখের মেয়েটি তাকে প্রবল আকর্ষণ করছিল, সেই সঙ্গে জুলি শেরিং এর গাড়ি থেকে নেমে দাঁড়ানোর ভঙ্গি বুঝিয়ে দিয়েছিল সে ওই মেয়ের মা। জুলি কিছুতেই মেয়েকে বাড়ির বাইরে আসতে দেবে না, আর সেই নিষেধ শোনা মাত্র মেয়ের মুখে চোখে যে ক্রোধ প্রকাশ পেয়েছিল তা থেকে অন্তত এটুকু বোঝা যায় যে মা মেয়ের সম্পর্ক ভালো নয়। মেয়েটি কি মাকে বলবে একটা লোক গোপনে বাড়িতে ঢুকে লুকানো নব ঘুরিয়েছিল? বলে দেওয়া স্বাভাবিক, অবশ্য মায়ের প্রতি বিতৃষ্ণা যদি বেশি হয় তাহলে অন্য কথা। ভাস্কর নিশ্চিত হতে পারছিল না মেয়েটি জুলি শেরিংকে তার কথা জানাবে কি না। জানালাটা সে ভাঙেনি, কায়দা করে ছিটকিনি খুলেছিল মাত্র। খুব সতর্ক চোখে পরীক্ষা না করলে বোঝা যাবে না দাগটা। অবশ্য সেই প্রৌঢ় মানুষটি সাক্ষী দেবে এই বাড়িতে আগন্তুক ঢুকেছিল, যারা নিজের বাড়ি বৈদ্যুতিক তার দিয়ে ঘিরে রাখে বাইরের মানুষদের দৃষ্টি থেকে আড়াল করার জন্যে। তারা অচেতন প্রৌঢ়টিকে আবিষ্কার করার পর ক্ষিপ্ত হয়ে উঠবেই। হয়তো মেয়েটি বাধ্য হয়ে সমস্ত কথা বলবে, আবার সেটা নাও হতে পারে। ভাস্কর অনিশ্চয়তায় দুল ছিল,
শুধু বারংবার তার মনে পড়ছিল মেয়েটি যখন তার আঙুল স্পর্শ করেছিল তখন অদ্ভুত একটা মুখের অনুভূতি ছড়িয়ে পড়েছিল সারা শরীরে। কিন্তু তাকে দেখে মেয়েটা চিৎকার করেনি কেন? চোর বা ডাকাত বলে ভয় পায়নি কেন? শঙ্কিত হয়েছিল ঠিকই, কিন্তু শেষে একটু একটু করে সহজত হয়ে আসছিল। রহস্য উদ্ধার করতে পারছিল না ভাস্কর।